প্রথমবারের মতো কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে ইমিগ্রেশন সংক্রান্ত ইস্যু নিয়ে ওয়ার্কশপ করলেন হোম অফিসের কর্মকর্তারা। ওয়ার্কশপে হোম অফিসে ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিষয়ে সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের নেতারা। কিভাবে ইমিগ্রেন্ট কমিউনিটি নিরাপদ থাকতে পারে এবং কেউ যাতে অযথা হয়রানির শিকার না হন সেই বিষয়গুলো তুলে ধরেন কমিউনিটি নেতারা। অপরদিকে রেস্টুরেন্ট বা ব্যবসা প্রতিষ্ঠানে আনডকুমেন্টেড কোনো ওয়ার্কারকে কাজ না দিতে হোম অফিসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি। ইমিগ্রেন্টদের হয়রানি বন্ধে শেষ পর্যন্ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে হোম অফিস। এরই অংশ হিসেবে হোম অফিসের সিনিয়র কর্মকর্তারা ওয়ার্কশপ করলেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে। বিভিন্ন রিজনের কমপক্ষে 20 জন বিসিএ প্রতিনিধি এতে অংশ নেন। তবে ওয়ার্কশপে মিডিয়া প্রবেশের অনুমতি ছিল না। ওয়ার্কশপে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট, ন্যাশনাল ডকুমেন্ট ফ্রড ইউনিট, স্পন্সর ম্যানেজমেন্ট ইউনিট, সিভিল প্যানালিস্ট এবং HMRC সহ ইমিগ্রেন্ট ইস্যু নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে চ্যানেলসের সঙ্গে কথা বলেন বিসিএ নেতৃবৃন্দ। ওয়ার্কশপের মেইন উদ্দেশ্য ছিল এখানে তারা যে বিভিন্ন রেস্টুরেন্টে রেড করছে এবং ইলিগেল লোকদেরকে ধরার নামে আমাদের রেস্টুরেন্ট মালিকদেরকে যে হ্যারাসমেন্ট করছে, স্টাফদের হ্যারাসমেন্ট করছে এবং বিশেষ করে ফ্রাইডে স্যাটারডে রেডের মাধ্যমে আমাদের বিজনেসকে নষ্ট করে অনেকটা বিজনেস এখন বন্ধ হওয়ার উপক্রম, এইভাবে কীভাবে বন্ধ করা যায় এবং কীভাবে সিভিলাইজড ওয়েতে তারা আমাদের গভর্নমেন্টের ল ইলিগেল লোককে ধরতে যাবে আমরা বাধা দেব না, বাট সিভিলাইজড ওয়েতে ধরতে হবে। হোম অফিসের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানান বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার। প্রত্যেকেই একটা কথা স্বীকার করেছে, তারা জানে না তারা লোয়ার লেভেলে কী হচ্ছে। আমাদের কাছ থেকে শুনেছে, আমরা কেস হিস্ট্রি দিয়েছি যে এটাকে আরও মোর সিভিলাইজ ওয়েতে নিয়ে আসা হবে, যেটা কিন্তু আমরা আগেও কিছুটা পেয়েছি কথা বলার পরে। এবং এখানে আমাদের রিজনাল হেডদের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে রিজনাল ডাইরেক্টরদের, যে এই ধরনের কোনো পরিস্থিতি হলে যাতে তারা ডাইরেক্টলি ওদের সাথে যোগাযোগ করে, কোনো ধরনের লোফুল কিছু দেখলে তারা যাতে জানে ডাইরেক্টলি ওখানেই যাতে সমাধান হয়। এটা সবচেয়ে বড় আশা যেটা হচ্ছে যে এই সারাদিনের ওয়ার্কশপ এবং কনফারেন্সের যে ফিডব্যাকটা আসবে সেটা নিয়ে বিসিএ তাদেরকে আমরা বাইরে আরেকটা সেম ধরনের সেমিনার করব, যেটাতে আমরা আমাদের গ্রেটার কমিউনিটিকে ইনভলভ করব। ব্রিটেনে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ও টেকওয়ের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ দীর্ঘদিন থেকে রেস্টুরেন্ট সেক্টরের নানা সমস্যা নিয়ে হোম অফিসের সঙ্গে ক্যাম্পেইন করে আসছে। এটি সেই ধারাবাহিক সাফল্যেরই একটি অংশ বললেন বিসিএ প্রেসিডেন্ট। আমাদের প্রথম অ্যাচিভমেন্ট যেটা হোম অফিসের সাথে ছিল যে আমরা প্রায় 5,000 লোক সেক্টর স্কিমে আনছিলাম। ট্রাফলগার্স্কোয়ারের ডেমনস্ট্রেশনের পরে যেটা ছিল যে আমরা শেফদেরকে মাইগ্রেশনের লিস্টে ঢুকাইছিলাম। আর এবার যেটা আমরা করেছি যে আমাদের প্রথম মিটিং December 16 হয়েছিল এনফোর্সমেন্ট অফিসারের সাথে, আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি যতটুকু জায়গায় হয়েছে কেসের ব্যাপারে। কোনো কোনো জায়গায় আমরা অ্যাপোলজি এনেছি এবং নেম অ্যান্ড শেম যে ব্যাপারটা, যে আপনাকে ধরার পরে জাজমেন্টে যাওয়ার আগেই পত্রিকায় চলে যায়, ওয়েবসাইটে চলে যায়, সেটা আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি, যদিও পুরোপুরিভাবে না। তো এটা কিন্তু ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। আর আমার একটা আবেদন থাকবে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কেটারিং ইন্ডাস্ট্রির মানুষের কাছে, মালিকদের কাছে, যে প্লিজ আপনারা কোনো আনলফুল আনডকুমেন্টেড কাউকে এমপ্লয়েড করেন না। ব্যবসা প্রতিষ্ঠানে স্টাফ নিয়োগের ক্ষেত্রে রুল রেগুলেশন জানতে বিসিএর ওয়েবসাইটের সঙ্গে হোম অফিসের ওয়েব পেজের একটি বিশেষ লিঙ্ক দেওয়া হবে বলেও হোম অফিসের কর্মকর্তারা আশ্বাস দেন বলে জানিয়েছেন বিসিএ নেতৃবৃন্দ। কামাল মেহেদি, চ্যানেল টেলিভিশন নিউজ, লন্ডন।